আসন্না ট্রাস্ট সুন্নাতে ভাষিত জীবনের জন্য তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগে কুরবানি করার হাদিস কি সহি এবং রাসূলের কোন সাহাবীর সাথে কুরবানি করেছেন কিনা? আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন, আমি অমুল্লাহ বেঁচে আছেন, হাফেজ আহমুল্লাহ অনেক বিষয় সহি হাদিস মানার চেষ্টা করেন, অনেকগুলো বিষয় খুব ভালো, কিছু কিছু বিষয় ভুল বুঝেছেন। তার একটা বড় বিষয় হলো যে সাত ভাগে কুরবানি করা যাবে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন, তারা হাম্বলি মজাব, তারা বলেন তাকলিদ জায়েজ, কেউ যদি তাকলিদ নাও করে সেই হাদিস মানে আলহামদুলিল্লাহ। আলে হাদিসদের ভালোবাসেন, কিন্তু এই মশলায় খুব বিরক্ত হন যে এটা আবার কেমন মশলা হলো। রাসূল ইসলাম সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন, সাহাবীরা করেছেন, করেছেন মক্কায় হজের সময়। এখন আলে হাদিসের মাশায়েখরা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না। এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে না, রাসূল ইসলাম বলেননি, তাহলে আমরা এটা বাড়ালাম কেন? দুই নম্বর ফেখার উসুল হলো যে রাসূলুল্লাহ সাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না। আমরা কেন এই শর্তটা জুড়লাম? উম্মতের প্রায় সবাই একমত, আম্বলি শাফি মালিকি আনাফি ইবনে উসাইমিন এবার বই লিখেছেন যে কুরবানি ভাগে করা বৈধ, এটাতে কোনো সমস্যা নেই, সহি হাদিসে আসছে, এটাকে আমরা আবার সাইজ করবো কেন? রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু অনুমতি দেওয়ার সময় বলেননি যে এটা শুধু তোমাদের জন্য হজের সময়ের জন্য বা মুসাফিরের জন্য, আমরা ওটা বানাবো কেন?